নমস্কার প্রচেষ্টায় সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন নতুন বছর কিন্তু এসে গেছে আজ মানে দু হাজার চব্বিশের পয়লা জানুয়ারি আর আজকেই একটা ক্লাবের কথা বলবো যে ক্লাব কিন্তু মাঠের জন্য লড়াই করেছিল হ্যাঁ ঠিক ধরেছেন নলপুর মিতালি সংঘের কথাই বলছি কারণ কেন ওদের কথা বলছি কারণ নলপুর মিতালি সংঘ এবারে পিএজে গোল্ড কাপে দু হাজার তেইশ চব্বিশ মরশুমে ফাইনালে উঠে পড়েছে তাই তাদের ফাইনালে মুখোমুখি হচ্ছে তারা তারা ফাইনালে মুখোমুখি হচ্ছে সাঁকরাইল স্টার স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে তাদের ফাইনালে কি চমক থাকছে দলে কি পরিবর্তন হবে কি ভাবনা চিন্তা করছে শোনা যাচ্ছে না কি খেলা দেখে সমস্ত মানে ফুটবল প্রেমী মানুষজন মিতালির ফ্যান হয়ে গেছে এ কথা কর্মকর্তারা জানে কর্মকর্তারাই বা কি বলছে এই কথা শুনে সমস্তটাই শুনে দেখব চলুন কর্মকর্তাদের কাছে যাই গিয়ে কথা শুনি তাদের কি প্ল্যানিং চলছে ফাইনাল নিয়ে সমস্তটা শুনে দেখব আসুন হ্যাঁ যেমনটা বললাম হচ্ছে সেই মিতালি সংঘের সমস্ত কর্মকর্তাদেরকেই পেয়েছি হ্যাঁ তাদের সাথেই কথা বলবো যে ফাইনালে উঠেছে যে টিম কী ভাবনা চিন্তা চলছে প্রথমেই প্রচেষ্টার তরফ থেকে হ্যাঁ মিতালির সঙ্গে সমস্ত কর্মকর্তাদের অভিনন্দন ফাইনালে ওঠার জন্য আমরাও ক্লাবের পক্ষ থেকে প্রচেষ্টাকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা মিডিয়ার লোক এসছেন আমাদের কিছু কথা শোনানোর সুযোগ আমরা পেয়েছি সেই জন্য ধন্যবাদ আমাদের খুব ভালো লাগছে যে আমরা প্রথম বছরেই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছি এবং ফাইনালে আমরা পার্টিসিপেট করব আমরা তা এর আগে আমরা ওই এলাকায় খেলে জুবলির মাঠে একটা খেলেছিলাম সেখানে রানার্স হয়েছিলাম তাই দেখে আমাদের এই পিএইজি কর্মকর্তা আমাদের চিঠি দিয়েছিল আমরা অংশগ্রহণ করেছি আপনাদের সকলের সহযোগিতায় আমরা ফাইনালে উঠেছি সেই জন্য সবাইকে আমরা ক্লাবের পক্ষ থেকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি আর আমাদের টিম আমরা আশা করব যে আমাদের টিমটা ভালোই হবে এবং সবাইকে একটা সুন্দর খেলা উপহার দেব আর সেই ফাইনালে আমাদের সত্যি আমাদের খেলাটা খুব টাফ ছিল সবাই খুব ভালোভাবে উপভোগ করেছে আর অনেক দর্শকই আমাদের ফ্যান হয়ে গেছে খেলা দেখে সেই জন্য আমরা ক্লাবের পক্ষ থেকে সকল দর্শককে আমরা জানাই অভিনন্দন শুভেচ্ছা যেমনটা শেষ করলেন উনি যে মিতালির সঙ্গে ফ্যান হয়ে গেছে সকলে যে লাস্ট সেমিফাইনাল যে খেলা মানে সাত মিনিট কত সেকেন্ডের মধ্যে তিনটে গোল হ্যাঁ সেই নিয়ে কি বলবেন এত সুন্দর একটা সেমিফাইনাল খেলে এবারে ফাইনালে মুখোমুখি হচ্ছে আপনাদের হ্যাঁ এখানকারই আর আরেকটা টিম এটা হচ্ছে সাঁকরাইল স্টার স্পোর্টিং ক্লাব কি বলবেন সাংরাইল স্পোর্ট স্টার স্পোর্টিং ক্লাব আমাদেরই পরিচিত ক্লাব এবারে আমরা পিএইজির মাঠে প্রথম খেলতে গিয়ে প্রথমেই আমরা ফাইনালে উঠেছি আশা করছি সেমিফাইনালে যেভাবে আমাদের টিম খেলেছে তার থেকে আরও বেটার খেলবে আমরা সেই নিয়ে প্রস্তুতি রাখছি এবং ওখানকার দর্শকদেরও অভিনন্দন জানাচ্ছি যেভাবে আমাদের সমর্থন করেছেন হয়তো অনেকে ভেবেছিলেন আমরা মিতালি মানে ছোট একটা ক্লাব অত দূর হয়তো পৌঁছাতে পারবো না আমরা খেলার মাধ্যমেই লোকদের জানিয়ে দিই আমরা কি ধরনের ক্লাব আমাদের সমর্থক সদস্যদের সবাইদের বলা থাকে যে খেলায় ভুলভ্রান্তি হতে পারে সেটা খেলার চিত মনোভাব নিয়ে দেখবে মাঠে কোনো অশান্তি করবে না সেইভাবেই আমরা পশ্চিম বিভিন্ন জেলায় খেলে আসি হুগলি ধরুন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে খেলে আসি এই প্রথম পিএজির মাঠে খেলছি আশা করি খেলা ভালোই হবে আপনারা ভালোই খেলা দেখবেন যে ফাইনাল মুখোমুখি হবে যে দল যেমনটা হলো সাঁকরাইল স্টার স্পোর্টিং ক্লাব সেই দিনকে আমার সব থেকে একটা মানে আপনার কাছে একটাই প্রশ্ন হচ্ছে সেদিনকে যে সমস্ত ফুটবল প্রেমী মানুষজন ময়দানে উপস্থিত হবে মাঠে উপস্থিত থাকবে তারা কেমন ফাইনাল উপভোগ করবে আমরা আশা করছি যে একটা খুব আকর্ষণীয় খেলা হবে এবং স্টার স্পোর্টিং ক্লাব যথেষ্ট শক্তিশালী দল তারাও চেষ্টা করবে ভালো খেলা উপহার দেওয়ার জন্যে আর খেলায় হার জিত আছে এটা মেনে নিতে হয় হ্যাঁ যে কোনো একটা টিম তো হারতেই হবে তাকে তবে এটা খেলোয়াড়চিত মনোভাব নেই দেখতে হবে আমরা আশা করি ভালো টিম করব এবং খেলাটা আরও উপভোগ্য হবে ফাইনাল খেলাটা এবার আমি একটু টিম নিয়ে একটু হ্যাঁ অপুদার কাছে চলে যাচ্ছি হ্যাঁ অপুদার টিমের কি চেঞ্জ হতে পারে ফাইনালি টিমে চেঞ্জ বলতে দেখো প্রতি খেলাই তো আমাদের চেঞ্জ হচ্ছে চেয়ে এখন পর্যন্ত তিনটে আমরা খেলেছি তিনটে খেলাতেই পরিবর্তন এসছে এবার এই খেলাতে টিমের স্বার্থ অনুযায়ী পরিবর্তন হতেও পারে আবার নাও হোপ হতেও পারে এটা একটা স্ট্র্যাটেজি আমি যে বড়োদের সাথে কথা বলছিলাম যে সবাই ফ্যান হয়ে গেছে যেটা জানালাম আমি যে মিতালি সঙ্গের ফ্যান হয়ে গেছে সমস্ত ফুটবল প্রেমী মানুষজন যারা ওখানে উপস্থিত ছিল তারা তো একটা মানে ভাবছে যে তার মানে কি মিতালি চ্যাম্পিয়ন মিতালি চ্যাম্পিয়ন শুধু নয় মিতালি খেলে দর্শককে উপহার দেওয়ার জন্য মিতালি সত্যিসারের কথা হচ্ছে মিতালি যখন খেলতে যায় খুব দর্শক অনেক যায় না কিন্তু মিতালি যে মাঠেই খেলে সেই মাঠেই দর্শক মিতালির হয়ে যায় এটাই হচ্ছে মিতালির পরিচয় লাস্ট সেমিফাইনাল যে খেলা উপহার দিয়েছে সমস্ত ফুটবল প্রেমীদের যেমনটা বললাম সমস্ত ফুটবল প্রেমীর মন জয় করে নিয়েছেন হ্যাঁ সেই টিম থাকছে না টিমে অনেক পরিবর্তন হবে বা না পরিবর্তন হবে না কোনটা কি চমক কী চমক থাকবে তার জন্য না কিন্তু কি হবে এখনো পর্যন্ত বলা মুশকিল অবশ্যই তো মিতালি যেখানে খেলে ভালো খেলার জন্য চেষ্টা করে এবার ইনশাআল্লাহ আল্লাহ যদি ইচ্ছা থাকে আমরা চ্যাম্পিয়ন হব মানে বুঝতেই পারছেন যে চমক কী থাকবে বা টিমে কী পরিবর্তন হবে সেটা কিন্তু হ্যাঁ কোনো মানে দুটো দলই কিন্তু খোলসা করছে না সাঁক্রাইল যেমন বলেছে চমক আছে হ্যাঁ মিতালি সংঘও কিন্তু এরকমই বলছে যে চমক আছে হ্যাঁ আরও একটা প্রশ্ন যে প্রথম বছর অংশগ্রহণ করে ফাইনাল খেলা এবং এত সুন্দর একটা পরিবেশে খেলাধুলা যেটা তুমিই বলছিলে যে এখান থেকে দাঁড়িয়ে পিএজের কর্মকর্তাদের কি বলবে আর সমস্ত ফুটবল প্রেমী যারা থাকে তাদের কি বলবে পিএজে কর্মকর্তাদের কর্মকর্তারা বলবো অসংখ্য শুভেচ্ছা ভালো টুর্নামেন্ট করার জন্য আমাদেরও টিম অংশগ্রহণ করতে দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে খুব এ করি আর দর্শকদের বলবো তো ওই মাঠে প্রতি বছরই আমরা খেলা দেখতে যেতাম আমরা টিমও করতাম বছর নিজেদের খেলা নিয়েছি দর্শক তো ওই মাঠে প্রতি বছরই হয় ভালো ভালো সাপোর্ট করে একবারই বলবো এবারও সেই কথাই বলছি যে মিতালি যেখানেই যায় তার দর্শক হয়ে যায় এটাই মিতালি নামে বৈশিষ্ট্য অসম্ভব সুন্দর একটা ভালো কথা বলে মানে আজকের ভিডিওটি এখানেই শেষ করবো যেটা হচ্ছে মিতালি যেখানে খেলা মানে খেলতে যায় সেখানের দর্শক কিন্তু মিতালির হয়ে যায় মানে এটা কী নাকি একটা অন্য রকমের একটা বার্তা দিয়ে গেল না যে হ্যাঁ মানে ফুটবলটাই কিন্তু সকলের মন জয় করে নেয় আসল খেলা তো হচ্ছে মানে মাঠেই হয় ওই নব্বই মিনিট হোক বা জয় মিনিটের মধ্যে তারপরে সকলেই আমরা আবার কিন্তু বন্ধুত্বপূর্ণ তাই সুন্দর একটা ফুটবল মানে ফাইনাল ম্যাচ দেখার জন্য কিন্তু আপনাদেরকে আসতে হবে হচ্ছে অঙ্কুরটি পেয়েছে ফুটবল গ্রাউন্ডে যেখানে মুখোমুখি হচ্ছে দুটো শক্তিশালী দল একদিকে যেমন নলপুর মিতালি সংঘ আর ঠিক উল্টো দিকে থাকছে হচ্ছে সাঁকরাই স্টার স্পোর্টিং ক্লাব কোন দল মানে পিএজ গোল্ড কাপ দু হাজার তেইশ চব্বিশ মরশুমের কাপ হাতে তুলবে বিজয়ী কাপ সেই দিকে আমরা যেমন তাকিয়ে আছি তাকিয়ে আছেন আপনারা তাই আমাদের সাথে থাকতে হবে পিএজের গোল্ড কাপের সমস্ত রিলেটেড খবর কিন্তু আমাদের চ্যানেলে দিতে থাকছি আমরা আর সম্পূর্ণ খেলা কিন্তু ঘরে বসে লাইভ দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর বেলাইকন ক্লিক করে দেবেন নোটিফিকেশান কিন্তু সাথে সাথেই চলে যাবেন ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন প্রচেষ্টার সাথে থাকুন প্রচেষ্টা করতে থাকুন আবার নতুন কোন জায়গা থেকে নতুন কোন ভিডিও বা তাড়াতাড়ি অ্যাট কুইকলি ডট কম ঘর হোক অথবা ইলেকট্রনিক্স জিনিস ফার্নিচার হোক বা যাবতীয় জিনিস কেনা অথবা বেচার জন্য আজই চলে আসুন অ্যাট কুইগলি ডট কমে সম্পূর্ণ বিনামূল্যে বিজ্ঞাপনের দ্বারা আপনার ব্যবসাকে বৃদ্ধি করতে পারেন কেনা হোক বা বেচা সবই দ্রুততার সাথে করুন আমাদের ওয়েবসাইটে আজই সম্পূর্ণ বিনামূল্যে সাইন আপ করুন অ্যাট কুইগলি ডট কমে আপনি কি আরিবিয়ান খাবার খেতে পছন্দ করেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে নিবরায় এই প্রথম ওপেন হয়েছে সম্পূর্ণ শীততা নিয়ন্ত্রিত ও সুসজ্জিত আরিবিয়ান রেস্টুরেন্ট আলতামার এখানে সুযোগ থাকছে মান্ডিতে বসে লাঞ্চ ও ডিনার করা তার সাথে কনফারেন্সের ব্যবস্থা থাকছে এবং যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে নিবরা হারুন মার্কেট ডোমজুর হাওড়া আর দেরি কেন আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে আর এখন বাড়িতে বসেই পেয়ে যান আলতামার রেস্টুরেন্টের খাবার হোম ডেলিভারির মাধ্যমে তাড়াতাড়ি যোগাযোগ করুন আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্যে যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা লক্ষ্মী হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো অথবা নাইন এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে